আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও 218 জনের মৃত্যু, নতুন শনাক্ত 9369। দুদিনের মধ্যেই শুরু হবে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের মধ্যে গার্মেন্টস কারখানা খুলছে কাল, সীমাহীন দুর্ভোগ নিয়ে রাজধানীমুখী শ্রমিকরা। এবং 5 আগস্টের পর ঢাকায় এলেও সমস্যা নেই, কারো চাকরি যাবে না, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও বিজিএমইএ সভাপতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 218 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 20,685 জনে। গেল 24 ঘণ্টায় 30,980 জনের নমুনা পরীক্ষা করে 9,369 জনকে আক্রান্ত পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এবং পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার 30.24। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 12,49,484 জন আর নমুনা পরীক্ষা হয়েছে 77,40,894 জনের। 14,017 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 10,78,212 জন। আগামী দুদিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে উপহার হিসেবে পাওয়া আরও 7,81,320 ডোজ টিকা গ্রহণ শেষে তিনি একথা জানান। তিনি বলেন 7 আগস্ট থেকে এক সপ্তাহে 1 কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। করোনা মোকাবেলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে 30 লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়। এর আগে গত 24 জুলাই জাপান থেকে 2,85,200 টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী 4 আগস্ট জাপান থেকে আরও প্রায় 6 লাখ টিকা আসার কথা রয়েছে। রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার আকস্মিক খবরে ঝুঁকি নিয়ে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। কেউ ফিরছেন চাকরি বাঁচাতে, আবার কারো ভয় নির্ধারিত সময়ে অফিসে আসতে না পারলে বাতিল হতে পারে আগের সব ছুটি। ঢাকা ফিরে সবাই জানালেন 5 তারিখ নয়, কাল থেকেই কাজে যোগ দিতে বলেছে তাদের প্রতিষ্ঠান। আদিন সজীবের রিপোর্ট। পথের ভোগান্তি মাথায় নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকা এসব মানুষের একটাই উদ্দেশ্য, যে কোনো মূল্যেই ফিরতে হবে, বাসস্থানে যোগ দিতে হবে, কর্মস্থলে। সবার মুখে একই কথা, 5 তারিখ নয়, 1 আগস্টে যোগ দিতে হবে কাজে। এই কথা শুনেই মানুষ ঢাকায় ফিরছে কোনো কিছু না ভেবেই, ভরসা করতে পারছে না বিজিএমইয়ের কথায়। 1 তারিখে ওরা বলছে জয়েন করতেই হবে, হ্যাঁ, আর না করলে চাকরি থাকবে না। চাকরি যাওয়ার এই সম্ভাবনাটাই বেশি। ফোনে বলেছে আগামীকালকে অবশ্যই ফ্যাক্টরিতে অবশ্যই থাকতে হবে। মাথায় বস্তা, কোলে সন্তান নিয়ে ঢাকায় যাদের প্রবেশ, এই মানুষগুলো ফিরতি যাত্রায় ছিলেন দিশেহারা। কঠোর লকডাউনে নেই দূরপাল্লার যান, তাই কয়েক গুণ বেশি ভাড়ায় তারা ফিরেছেন মাইক্রোবাস আর পিকআপে গাদাগাদি করে চাকরিটা বাঁচাতে। মাইক্রোবাসে আসছি, আমার 1800 টাকা করে নিচ্ছে চান্দ্রা, চান্দ্রা থেকে নবীনগর আসছি 100 টাকা করে পিকআপে। নবীনগর থেকে গাড়ি আর আসতে দেয় না, এখান থেকে আসছি। রংপুর থেকে এই নারীর জন্য ঢাকায় ফেরাটা ছিল আরও কঠিন। মাইক্রোবাসে ঠাসাঠাসি করে বসা, সেই গাড়ি চন্দ্রায় নামিয়ে দেয়া, এরপর কয়েক কিলোমিটার হাঁটা। গার্মেন্টস খুলছে, এই জন্য আমাকে আশা লাগছে, কর্ম করার লাগে তো আমাকে পথ বেছে নিতে হয়েছে, বসে বাড়িতে থাকতে পারবো না। একই অবস্থা দিনাজপুরের মনের। 350 কিলোমিটার পথ পাড়ি দিতে তাকে ভাড়া গুনতে হয়েছে 2.5 গুণ বেশি টাকা। অফিস থেকে বলে দিয়েছে যে 1 তারিখে আমাদেরকে জয়েন করতে হবে, যদি 1 তারিখে না আসতে পারি দেখা ছুটিটা থাকে সেটা আসলে ক্যান্সেল হয়ে যাবে। পুলিশের কড়াকড়িতে গাবতলির প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির জট, ঝামেলা এড়াতে আমিন বাজারে গাড়ি থেকে নেমে হেঁটে আসেন অনেক মানুষ। আগে যারা আসছিল তার চেয়ে 20% বেশি আসছে। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ঢাকার বাইরে থাকা শ্রমিকদের কঠোর বিধিনিষেধ শেষ হবার পর আসার কথা বললেও বাস্তবতা একেবারেই ভিন্ন। কঠোর লকডাউনেও দেশের করোনা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। এর মধ্যে সব শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে ঢাকা ফিরতে এই মানুষের ঢল। তারা বলছেন যে যদি ঠিক সময়ে তারা অফিসে জয়েন না করেন তাহলে কাটা পড়তে পারে তাদের বেতনের টাকা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
লকডাউনে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও বাংলাবাজার শিমুলিয়া এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে সকাল থেকেই। ফেরিতে শত শত যাত্রী মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে রাজধানীতে আসছেন। গাদাগাদি করে ফেরি পার হয়ে ঘাটে গণপরিবহন না থাকায় তাদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। যাত্রীদের কাছ থেকে অটোরিকশা, মোটরসাইকেল ও ট্রাক চালকরা ভাড়া আদায় করছে কয়েক গুণ। আগামীকাল থেকে গার্মেন্টস সহ সব শিল্প কারখানা খোলার খবরে ঈদে বাড়িতে যাওয়া কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরতে শুরু করেছে। গণপরিবহন চলাচল না করায় সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পাচুলিয়া কড্ডার মোড় থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাক, পিক আপ ও মাইক্রোবাস ও মোটরসাইকেলে গাদাগাদি করে তারা ঢাকার দিকে আসছে। তবে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রংপুরে গণপরিবহন চালুর দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ঢাকামুখী গার্মেন্টস শ্রমিকরা। দুপুরে নগরীর মডার্ন মোড়ে এই বিক্ষোভ করা হয়। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় শ্রমিকরা বলেন, 5 আগস্ট পর্যন্ত লকডাউন থাকলেও গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নেওয়ায় জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে, কিন্তু যানবাহন না থাকায় চরম বেকায়দায় পড়েছেন তারা। পাঁচ আগস্টের পর কাজে যোগ দিলে শ্রমিকদের বিরুদ্ধে মালিকরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এদিকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এটিএন বাংলাকে জানান, কাল থেকে কারখানা খুললেও লকডাউনের মধ্যে ঝুঁকি নিয়ে বাইরে থাকা কর্মীদের রাজধানীতে আসতে মানা করা হয়েছে। নিয়াজামান সজীবের রিপোর্ট। লকডাউনের মধ্যে রোববার খুলছে দেশের গার্মেন্টস ও শিল্প কলকারখানা, তাই করোনাকালের মন্দায় চাকরি বাঁচাতে মরিয়া হয়ে কর্মস্থলের পথে রওনা হয়েছেন কর্মীরা। যে যেভাবে পারছেন সেভাবেই আসছেন রাজধানীতে। তবে লকডাউন কালে চাকরি হারানোর কোনো শঙ্কা না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যারা শুধুমাত্র ঢাকায় আছে তাদেরকে নিয়ে এই কর্মকাণ্ড শুরু করবে, কেউ চাকরি হারাবে না। 5 তারিখের পরে পর্যায়ক্রমে তারা তাদেরকে নিয়ে আসবে, পর্যায়ক্রমে, একবারে না। কাউকে আতঙ্কিত হওয়ার তো কোনো প্রয়োজন নাই এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ, কেউ কেউ এখানে ছাঁটাই হবে না। সরকারের এমন অবস্থানের সাথে একমত পোষণ করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর সভাপতি ফারুক হাসানও। তিনি জানান, কোনো গার্মেন্টস মালিক এই দুঃসময় শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকেও শাস্তি পেতে হবে। যে সমস্ত শ্রমিক দেশে গেছে তারা যদি 5 তারিখে যেদিন পাবলিক ট্রান্সপোর্ট খোলা হবে সেই দিনের আগে আসতে না পারলে তাদের কারো চাকরি যাবে না, এবং তারা যেদিনই আসবে পাবলিক ট্রান্সপোর্ট খোলার পরে সেদিন তারা এসে জয়েন করতে পারবে। 5 তারিখের পরে এসছে দেখে চাকরি গেছে, এই নামটা বিজিবিতে পাঠাতে, সেটা আমরা সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দেব। সরকার ও মালিক পক্ষের এই বক্তব্যে শ্রমিকদের চাকরিচ্যুতির আশঙ্কা কমে যাবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এডিস মশার নিধনে গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে একযোগে 300 টন ওষুধ স্প্রে করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সকালে টঙ্গীতে এক কার্যক্রমে উদ্বোধনকালে তিনি একথা জানান। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আশেপাশে ও বাসা বাড়ির ছাদ পরিষ্কার রাখারও আহ্বান জানান মেয়র। নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরা জেলার নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে। সাতক্ষীরা পৌরসভার কিছু নিচু এলাকাও এখন পানির নিচে। নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং একই সাথে বৃষ্টি না কমায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার, ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের, ফসলি জমি ও পুকুর। এতে জনজীবনও হয়ে পড়েছে বিপর্যস্ত।
রাঙ্গামাটিতে অস্ত্র, গুলি ও সরঞ্জাম সহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। ভোরে বরকল উপজেলার ছোট কাট্টলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি AK-22 রাইফেল, 77 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা রশিদ ও নগদ অর্থ সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। পেশায় অটোরিকশা চালক কিন্তু মধুমাখা গলাতার, মান্নাদের গান গে মুগ্ধ করে চলেছেন সবাইকে, তাই আজমত আলীর প্রশংসা এখন কুষ্টিয়াবাসীর মুখে মুখে। প্রতিনিধি তুহিন আহমেদকে সাথে নিয়ে সেই গান ও গল্প জানাচ্ছেন বিপ্লব রায়। হৃদয় ছোঁয়া এমন গান গেয়ে আজমত আলী সবার পরিচিত। আগে কোথাও গানের অনুষ্ঠান হলে ডাক পড়ত তার, কিন্তু করোনাকালে তা বন্ধ। বর্তমানে তার জীবিকা চলছে অটোরিকশা চালিয়ে। তোমারই চাউনিতে মরণের সারা। অসম্ভব সুন্দর গলায় গান শোনায় সে, সুরের প্রতি তার যে আগ্রহ সেটা আমাদেরকে নাড়া দেয়। এত শ্রমের মধ্য দিয়ে যে এত সুন্দর পারফরমেন্স করছে, এটা আমি নিজেও খুব খুশি। মান্নাদের গানে মুগ্ধ হয়ে ছোটবেলা থেকেই গুনগুন করে সেসব গাইতেন আজমত আলী। স্কুলে পড়ার সময় গানের তালিম নেন বড় ভাই আক্কাস আলীর কাছে। এরপর দারিদ্রতার কারণে পড়ালেখা হয়নি, 35 বছর ট্রাক চালিয়েছেন তিনি। বয়সের ভারে এক পর্যায়ে ট্রাক ছেড়ে চালাতে শুরু করেন অটোরিকশা। করোনা দুর্যোগে এই গুণী শিল্পীকে সহায়তার আশ্বাস দিয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ। জীবনের শেষ বয়সে হলেও তিনি যেন তার যে প্রতিভাটা লুকায়িত আছে এটা বিকাশের যেন সুযোগ ঘটে। কুষ্টিয়ার আজমত আলী সহ প্রত্যন্ত এলাকার এমন প্রতিভাবানদের খোঁজে মূল্যায়নের দাবি জানিয়েছেন সংস্কৃতি সেবীরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। সাভারে উট পাখি পালন শুরু হয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-এ। গবেষণার মাধ্যমে পাখিগুলো লালন পালন শেষে প্রান্তিক খামারিদের মধ্যে বিতরণ করা হবে। দেশে মাংসের চাহিদা মেটানোর জন্য বছর খানেক আগে দক্ষিণ আফ্রিকা থেকে কিছু উট পাখি নিয়ে আসা হয়। এক একটি উট পাখি 7-8 ফুট পর্যন্ত উঁচু এবং 150-180 কেজি ওজনের। এই পাখি ডিমের ওজন প্রায় 1.5 কেজি। একটি উট পাখির বছরে 100টির বেশি ডিম দেয়। ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে তারা। BLRI এর মহাপরিচালক আব্দুল জলিল জানান, এটি পালনে তেমন খরচ নেই, তাই এটি দেশে লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজের 2 দিন পর কলেজ ছাত্র রেজাউল করিমের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা নদীর আরককান্দি এলাকায় মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহত রেজাউল করিম পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় আব্দুল কাশিমের ছেলে। নোয়াখালীতে ব্যক্তি উদ্যোগে করোনা রোগীদের জন্য 50টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খানের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদ মিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুলনায় করোনায় কর্মহীন 450,000 মানুষের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে খুলনা রেল স্টেশন চত্বরে এসব বিতরণ করেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, আওয়ামী লীগ নেতা MD বাবুল রানা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 100+ অটোরিকশা চালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘড়াই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নাটোরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিএনপি ও আওয়ামী লীগ। দুপুরে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে খাবার বিতরণ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ উপস্থিত ছিলেন। একই সময় শহরের গুড়পট্টি এলাকায় খাবার বিতরণ করে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মর্তুজা বাবলু সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় কর্মসূচিতে অংশ নেন। করোনায় লকডাউনের কারণে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বরিশালের কমিউনিটি কিচেন কার্যক্রম চালু করেছে বাসর। দুপুরে নগরীর সদর রোড বাটাগুলিতে খাবার বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী। বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যতদিন লকডাউন থাকবে ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। হবিগঞ্জের চুনারু ঘাটে বন্যপ্রাণী অভয়ারণ্যের কয়েকটি এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 135টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ সহ ছাগল বিতরণ করেছে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ। রেমা কালেঙ্গার, গাংরিংপাড়া, চখুইপাড়া, সনপাড়া, দেবরাপাড়া, জাম্বরিপাড়া এসব ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ঝনক দেব বর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষা, চিকিৎসা সহ নানাভাবে পিছিয়ে পড়া আদিবাসী ত্রিপুরা পরিবার বারগুলোর সহায়তায় সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তী সংবাদ এখন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।